বলিউড সুপারস্টার শাহরুখ পুত্র আরিয়ানকে গত দুদিন দীর্ঘক্ষণ জেরা করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এনসিবি। সেই জেরায় কিছু কিছু অংশ প্রকাশ্যে এসেছে। এক শীর্ষ স্থানীয় ইংরেজি পত্রিকার খবর অনুযায়ী চার পাতার বয়ানে অনেক কিছুই বলেছেন আরিয়ান। আরিয়ান খানের বিরুদ্ধে আদালতে বেশ কিছু প্রমাণ পেশ করেছে এনসিবি। এনসিবি আদালতকে জানিয়েছে যে আরিয়ানের মুঠোফোন থেকে বেশ কিছু আপত্তিকর ছবি আর হোয়াটসঅ্যাপ চ্যাট তারা উদ্ধার করেছে। হোয়াটসঅ্যাপ চ্যাটে আর্থিক লেনদেনের উল্লেখ আছে, আর এই আর্থিক লেনদেন চ্যাট থেকে এনসিবি জানতে পেরেছে যুক্তরাজ্য আর দুবাইয়ে মাদক নিয়েছেন আরিয়ান। খবর অনুযায়ী আদালতে শুনানির সময় নাজাল স্প্রে চেয়েছিলেন আরিয়ান, তাকে তার দেওয়া হয়েছিল। এনসিবির হেফাজতে আরিয়ান, মুনমুন, আরবা ছাড়া আরও পাঁচজন অভিযুক্ত আছেন। এনসিবি আদালতকে জানিয়েছে যে তাদের সবাইকে সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। 7 অক্টোবর পর্যন্ত আরিয়ানকে এনসিবির হেফাজতে থাকতে হবে। মাদককাণ্ডের অন্য দুই অভিযুক্ত আরবাজ মার্সেন্ট আর মুনমুন থামেচাকেও 7 অক্টোবর পর্যন্ত হেফাজতে রাখা হবে। অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি 1 বছর কারাদণ্ড অথবা সর্বোচ্চ ২০,০০০ রুপি জরিমানা কারাদণ্ড হতে পারে।